ବର୍ଷଣ କରି ଟଙ୍କାରେ ଢାକିଆ ଜଳ ପଡ଼େ ପଦ୍ମବତୀ ଆଗମନ ସଜିଆ ବିଚିତ୍ର ବର୍ଷଣ କରି ଟଙ୍କାରେ ଢାକିଆ ଜଳ ପଡ଼େ ପଦ୍ମବତୀ ଆଗମନ ସଜିଆ ବିଚିତ୍ର ବର୍ଷଣ କରି ଟଙ୍କାରେ ଢାକିଆ ଜଳ ପଡ଼େ ପଦ୍ମବତୀ ଆଗମନ ওই জন্য কন্যা হারি নিজ জলবে
তোমার মাকে তুমি দেখতে যাবে জগত জগতে নির্দেশ করি আদম ভিক্ষা করতে গো তোমার মাকে তুমি দেখে এসো তোমার দেখবে না এখানে ধরো আমরা চাপা তলায় খালি রইলাম আমি তারপরে আসছি গো আসবে ও মা জগতে নিয়ে গেছে যে তো আজ রে খুলা আমি জানি তুমি পাপী হয়ে গেছ পুত্র সৌ
তুমি যখন যেটা পাও ছুটে এনে বলো মহারাজ এই দেখো এটা পেয়েছি ওটা পেয়েছি দেখি এমন কি মূল্যবান জিনিস তুমি পেয়েছো আমার কাছে দাও তো দেখি একবার দেখো না মহারাজ দিকে এই বিজুলি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কেন আমার বিবেক কাজ দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এই তোমরা কারা মহারাজ আমাদের বিজুলি মুখে দিয়ে দাও তোমরা কারা বলো আমরা ডোমার ডোমিনি বেশ এই বিজুলি তোমরা কোথায় পেয়েছো ওই বিজুলি আমার সর্বধর্মতে পেয়েছে সর্বধর্মতে পেয়েছো কিন্তু এই বিজুলির গায়ে লেখা আছে এই বেহুলা লক্ষীন্দরের নামে লেখাটা কারা লিখেছে সেটা তো আমরা বলতে পারবো না ও তোমরা বেজুরি বিক্রয় করে তোমাদের জীবিকা নির্বাহ করতে পারো কিন্তু বেজুরির গায়ে এই লেখাটা কারা লিখেছে বলতে পারবে না তাই না না মহারাজ তাহলে আমার কাছে তো এখন লক্ষ্য মুদ্রা নেই চলো আমার সঙ্গে রাজপ্রাসাদের মধ্যে গেলে আমি তোমাদের লক্ষ্য মুদ্রা দিয়ে দেবো চলো মহারাজ আমরা আগে বলেছিলাম আমরা ডোমার ডোমিন ছোট জাত হয়ে কেমন করে তোমার প্রাসাদের মধ্যে যাব মহারাজ চমৎকার কথা বললো তো কই আমি তো একবারও তোমাদের বলিনি তোমরা ছোট জাত বড় জাত আমি তোমাদের তো বলি মানুষ আমরা সবাই তাই বলছি আমার সঙ্গে চলো আমি রাজ্যের রাজা তোমায় হুকুম করছি চলো আমার সঙ্গে রাজ প্রাসাদের মধ্যে তোমার লক্ষ্য মুদ্রা দিয়ে দেবো আমরা যেতে পারবো না মহারাজ দেখি আমি কি দেখছি একই একই চো যখন আমি তাকে দেখছি বিবেক সারা দিয়ে বলছে ওরে রাজা পচ্ছদে তোর কনিষ্ঠ পুত্র রক্ষীর বধূ মাতা না আমি তোর জীবা স্বপ্ন দেখছি নাকি এ তো হতে পারে না সেই মুখ সেই চোখ সেই কণ্ঠ স্বর যতবার আমি বাদ প্রতিবাদ করছি আমার বিবেককে সারা দিয়ে বলছে ওরে রাজা পচ্ছদে আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মী না না আচ্ছা আচ্ছা বলো তো এই কোম্পানি ছাড়া তোমাদের কোনো আর নাম আছে কেন কেন তোমাদের মুখখানি আমার আমার হৃদয় বিদীর্ণ করে দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না বলো না এই দমদমিনী ছাড়া তোমাদের কি আর কোনো নাম আছে কি নাম আছে লক্ষ্মী ডোম বেহুলা ডোমিনী আমার ভাবে বলে ঠিক আমার হৃদয় ঠিক প্রশ্ন করছে আমার আমার লক্ষ্মী বধূমাতে কোনোদিন ডোমিনী হতে পারে না আমার পুত্র লক্ষ্মী তার কোনোদিন ডোম হতে পারে না আমি ঠিক চিনতে পেরেছি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মী আমার বধূমাতা ওরে লক্ষ্মী কেন কেন কিসের অভিমান কিসের এত অভিমান করে দাঁড়িয়ে আছিস একটিবার পিতা বলে আমার বড় সমাজে ঝাঁপিয়ে পড়তে পারছিস না লক্ষ্মী পিতা লক্ষ্মী পিতা গো কেন দাঁড়িয়ে আছিস পিতা আজ তো তোদের আশাই এই নদীর ঘাটে দাঁড়িয়ে আছি পিতা একটিবার পিতা বলে ঝাঁপিয়ে পড়তে পারছিস না বল আমার পিতা আমাকে দোহাজ পাড়িয়ে ডাকছে কেউ তুমি যেতে দিচ্ছ না বলতে পারো আমি তো মায়ের আদেশে তোমাকে ফিরিয়ে দিয়েছি পিতা যদি তাকে যদি ভক্তিভাবে যদি পূজা করে আমরা সবাই পিতার মুক্তি পাচ্ছি আমরা ঝাঁপিয়ে পড়বো তুমি একটু করে পিতাকে বুঝিয়ে বলে নেবে লক্ষ্মীকে পিতা এতই অভিমান পিতা বউ আমার বুকে আসতে পারছিস না কেন কেন কিসের অভিমান কিসের দ্বিধা বল না বাবা আমরা যে মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি পিতা মা কিন্তু বলতে পারিস লক্ষ্মী কোন মায়ের কাছে তোরা প্রতিশ্রুতি দিয়ে আছিস সেই মায়ের নাম তো একটিবার বললা বললা লক্ষ্মী আমরা যে মায়ের করুণাতে ফিরে এসেছি সেই মা হলো জগৎ জননী মনসা মনসা পিতা
শুনেছি তুমি প্রভু শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনদিন চরণ কেন্দ্র গ্রহণ করতে না। ঠিক তাই, তাহলে তোমার জীবনে হারিয়ে গিয়েছিল ছয় ছয়টি সন্তান, তোমার প্রভু শঙ্কর কোথায় গিয়েছিল তখন তোমার ছয় ছয়টি সন্তানকে তো ফিরিয়ে দেয়নি। আমি জানি লক্ষ্মী যে মা করুণা করে আমাদের সবাইকে ফিরিয়ে দিয়েছে সেই মায়ের চরণে দিয়ে তোমার পুষ্পাঞ্জলি। অসম্ভব, চরণে থাকিতে পারার ফলে দেবে না ওই চরণে পুষ্পাঞ্জলি রেখে নিঃসন্তান হয়ে থাকব। জীবের দশায় আমার প্রভু শঙ্করের কৃপায় আমি থাকবো মাথা উঁচু করে বেঁচে, কিন্তু পারিব না আমি পুষ্পাঞ্জলি দিতে। আমি জানি তুমি এই রাজ্যের রাজা, তুমি মুখ থেকে চা বড় তাই করো, তুমি তো এই রাজ্যে প্রাসাদে দাঁড়িয়ে পড়া দিয়েছিলে পিতা, তোমার পুত্র রকিন যখন মারা গিয়েছিল তুমি যখন পুত্র রকিনকে তোমার বধূ মাতার হস্তে তুলে দিয়েছিলে তখন তুমি বলেছিলে আমার পুত্র রকিনকে যদি তুমি বাঁচিয়ে নিয়ে ফিরে আসতে পারো আমার মাতৃ আসরে তোমাকে আমি বসাবো, সে কথা তুমি ভুলে গেছো পিতা। আমি কিছু ভুলিনি, আমি তো সেই কারণে সেই কারণেই বলছি বধুমাতার দেওয়া কথা আমি ফেরি কেমন করে, যেমন বধুমাতাকে আমি সহ্য করতে পারছি না তোমার অসহ্য বলতে পারছি না, এক এক করে তোমরা যখন সবাই ফিরে এসেছো বধুমাতার কাছে দেওয়া কথা আমি তো কথা ফেলতে পারবো না, তাই আমি বধুমাতাকে বলেছি বধুমাতা যদি ওই পুত্রের মুখ হতো তুমি আমার পিতার আর শোনাতে পারো তাহলে মন্দিরে থেকে আমার মায়ের আসন খারা সরিয়ে ওই আসনে তোমায় বসিয়ে তোমায় চরণ পূজা করবো মা। কিন্তু আজ আমি সৌভাগ্য সেই বধুমাতা, সেই বধুমাতা শুধু তোমার নয় আরো ছয় ছয় পুত্রকে ফিরে দিল, আমার যা কিছু হারিয়ে গেছে সব কিছু যদি ফিরে পাই আমি পূজা দিতে রাজি লক্ষ্মী। তার মাত্র আমি একটু পরীক্ষা করছিলাম তোমার যে সত্যি তোমরা মনসার অনুরোধে ফিরে এসেছো কি না। আমার মনসার অনুরোধে সবাই ফিরে এসেছে পিতা, কিন্তু লক্ষ্মী রে পিতাগ তুই তো সব জানিস এই দেহ মন প্রাণ সপিয়াছি আমার প্রভু শঙ্করের চরণে, কেমনে পুজিব তোর মায়ের যুগলখানি বলতে পারিস পিতা। আমার গায়ে তো রাজ রক্ত বইছে, আমি পুষ্ট হয়েছি যদি তোমাকে অনুমতি করে তুমি তো গ্রহণ করবে পিতা। ওরে লক্ষ্মী বলো না পিতা, তুই তোমার আধারের আলো, তুই তো আমার সাগর চাচা মানি, তুই তো আমার নয়নের মণি, আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবে না পিতা। এত পূজার বাঙালি তোর মা পিতা, ডান হস্তে দিতে পারবো না পূজা দেব আমি বাম হস্তে, সামন হতে নয় পিছন হতে একই মন্ত্রে একই জল তোর মায়ের চরণে দেব, তবু তোর মা পূজারে চমৎকার। এত পূজার কাঙালি যখন তোর মা সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব না তো কোন মায়ের চরণে দেব রে লক্ষ্মী। সন্মুখে রাজা চন্দ্রধর শিবেরই পূজারী, শিবম সত্যম সুন্দরম যার ব্রত, যার নাম সত্যব্রত, সেই সত্যব্রত আজ কথা দিল ডান হস্তে দেব না পূজা দেব আমি বাম হস্তে, সামন হতে নাই দেব পিছন হতে একই মন্ত্রে তোর মায়ের চরণে দেব রাশি রাশি জমা। যদি তোর মা আমার কাছ থেকে পুষ্প নিতে চাই আমি পুষ্প দিলে এই নয়নের জল দিয়ে তোর মায়ের জীবন চরণ ধৌত করে দেব। তোমার সঙ্গে আর একটি কথা আছে পিতা। বলো না কি কথা আছে। তোমার হস্তে রয়েছে হ্যান্তার যষ্টি, তুমি ওই হ্যান্তার যষ্টি না অত্রে নিক্ষেপ করলে মা ঘটে অধিষ্ঠিত হতে পারবে না। এখনো তোমার মায়ের তালে হ্যান্তাল থেকে ভয় আছে তাই না? আমি জানি লোকে এই হ্যান্তাল যদি আমার কাছে থাকে সারা জীবন সারা জনম ধরে চেষ্টা করলে তোমার মা আসতে পারবে না। তাই তো কাল ঘর আমি সর্বহারা হয়ে গেছিলাম, দুঃখে যতনাই দুঃখে দুঃখে আমি কাঁদছিলাম, সে সময় মা চট্টিকে বলেছিল বাবা লোক বাবা দি এই আমার দেওয়া হ্যান্তাল আমি তোর কাছে দিয়ে গেলাম, অতি যতনে রাখছি সেদিন থেকে হ্যান্তাল আমি আমার লোককে ধারণ করে রেখেছিলাম, সুখ দুঃখের মাঝখান থেকে হলে মা চন্ডির দেওয়া আমার শুয়ে রেখেছিলাম। আজ হলো মায়ের চরণে বুঝতে গেলে যে আমার হেত্তাল পরিত্যাগ করতে হবে, তাই আজ হতে আমি হেত্তাল করলাম পরিত্যাগ, আজ হতে সবাই জানবে রাজা চন্দ্রধর
সাল পূজারি বেশিনা কাউলে এসো আমরা মায়ের পূজার সমস্ত কিছু আয়োজন করি ওরে মুখি পিতা গো পূজার আয়োজন কি বলছিস রে এই ঘটটা আমি ভাস্কর থেকে সুন্দর কারিগর থেকে আমার সাথে চকচক করে প্রতিটা প্রতিটা ঘরে ঘরে এই মন্দির তৈরি করে সবাই মিলে একই ভাবে প্রতিধ্বনি হবে এক সপ্তমী মামলসার অনুষ্ঠান চলবে মামলসার জয়গীত হবে সবাই মিলে আমার চকচকবাসী আমরা সবাই মিলে এই প্রভাতকালে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একই স্বর সুরে বলে উঠব জয় মামলসার জয় মামলসার জয় জয় মামলসার জয় জয় মামলসার জয় Thank you.
তুমি এক দেবী আমি যে মানব, তোমার সঙ্গে আমি কত দুর্ব্যবহার করেছি, কত কত কথা বলেছি, তাই তুমি অধম সমীরের ক্ষমা করে দিও। আমি জীবের দশায় যতদিন বেঁচে থাকবো মা, তোমার চরণে এইভাবে পুষ্পাঞ্জলি দিতে পারি, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জানি না তোমার মন্ত্র, জানি না তোমার তন্ত্র, শুধু ভক্তি ভরা নয়নের জল ছাড়া আমার কিছু নেই, তাই আজ আমার ভক্তি ভরা নয়নের জল তোমার জীবনে দেব মা, তুমি আমায় ক্ষমা করে দিও। দর্শক মন্ডলীর কাছে একান্তর হল, আপনারা কেউ যদি মায়ের চরণে অঞ্জলি দিতে চান, আপনারা আসুন, এসে মায়ের চরণে অঞ্জলি দিন। যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক, আপনারা আসলে আসবেন, এখানে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। অন্তর মন্দিরে ভক্ত মরমী গোরী, অন্তর মন্দিরে Yeah.
জয় মঙ্গলা জয় মঙ্গলা মাকু 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 আমি জানি না তোমার মন কেমন জানি না তোমার মন কেমন যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি এই অদর সমীরের ক্ষমা করে দিও মা তুমি আমার ক্ষমা করে দিও আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়ে যেত মা করে পুত্র মা মা তুই যে ভক্ত বার আমাকে পুষ্পাঞ্জলি দিয়েছিস হ্যাঁ মা আমি মা হয়ে যে খুবই খুশি হয়েছি বাবা তাই তোমার প্রাণ ভরে আশীর্বাদ করলাম তোমার মৃত্যুর পর তুমি থাকবে সবার উপরে আজকে তোমার নাম দিলাম চাঁদ থেকে চাঁদ বাবু তুমি যে আমার মা আমি যে তোমার সন্তান আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইতে পারি আর যখন বাঁচাওয়ার মতো সুযোগ পেয়েছি মা গো তুমি আমার ছোট্ট মনের ছোট্ট বাসনাটুকু পূরণ করে দিয়ে যাবে মা করি করতে মা বল করতে বল মা গো করি মন বাসনা কি বাবা আমার মনের এই বাসনা আমার কনিষ্ঠ পুত্রের লোকজনকে আমি রাজা করতে চাই নারে করছি না আমার বন্ধু মাতাকে আমি রানী মা করে আমার বাকি জীবনটা আমি তোমার মন্ত্রের কানে বসে তোমার জয় চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো মা নারে করতে না কেন করতে মা তোর ছয় পুত্রকে আমি ফিরে দিয়েছি তোরে তোরে সরপত্র করে সরপত্র দিকে আমার হাত তুলে দে ওদেরকে আমি নিয়ে যাবো ওই স্বর্গ ধাম আছে কেন মা তাহলে শোন বাবা শোন বলো মা ওরা যে তোর পুত্র পুত্র দুরাই তাহলে সৌনগর পূর্ব জন্মের কাহিনী বানের কান্না নাম সাবতী কামের পুত্র নাম অনুরুদ্ধ ওরা সত্য সাধনের থেকে আমার দৃষ্টিতে তার ভয় বলে মর্তদম আছে শুধুমাত্র আমার পূজার জন্য আদেরও পূজা পেয়েছি বাবা তাই তো বলছি ওই তাকে রাখ বাবা শ্রদ্ধাঞ্জলি পুষ্প রাখ ওই পুষ্পকে শাস্তি জানি তোর কনিষ্ঠ পুত্র কনিষ্ঠ পুত্র যে আমার হাতে তুলে দে ওদেরকে আমি নিয়ে যাবো ওই স্বর্গ ধাম আছে বেশ তুমি যখন মা হয়ে সন্তানকে দিতে পারলে না আমি সন্তান হয়ে আমার পুত্র বধূ মাতাকে আমি তোমার হাতে আমি বঞ্চিত বোধ করবো না ওরে লক্ষ্মী পিতা গো তোদের হয়তো আমি মায়ার বাঁধনে বাঁধতে পারি ঠিক আছে পিতা কিন্তু জানিস সবচেয়ে বড় পাওনাটা আমি পেয়ে গেছি কেন জানিস তোদের মতো সন্তানের পিতা হতে পেরেছি এটাই আমার জন্মধন্য ওরে লক্ষ্মী পিতা গো আমি তো তোকে রাখতে পারবো না তুমি এবার হাস্যমুখে বিদায় দিয়ে দাও ওরে লক্ষ্মী পিতা গো আমি তোর হাস্যপদের বিদায় দেবো এদিকে মা যে ভাগিয়ে আছে পিতা ওরে লক্ষ্মী আরে আশীর্বাদ আমি কি করবো আশীর্বাদের ভাষা তো আজ আমি হারিয়ে ফেললাম সর্বদা মালিকে তোরা ভালো থাকিস তবে জানিস লক্ষ্মী আমার মৃত্যু করে যেন আমি সর্বদা মালিক ওদের কাছে গিয়ে একটু জায়গা পাই পিতা আয় মা দাঁড়িয়ে আছে আজ আমার মায়ের কাছে তোদেরকে দিয়ে দেবো আজ বিদায় দাও গো আজ আমরা হাত চলে যাবো গো বিদায়